উৎপাদনে এরই মধ্যে শিল্প খাতের অবদান এখন 33.66%। দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা, স্থানীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ আর টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো জাতীয় শিল্প মেলার আয়োজন। 7 দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প খাতের বিকাশ, সংকট আর সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী তুলে ধরেন এ খাতে ব্যাংক ঋণ জটিলতার প্রসঙ্গটিও। আমাদের যেমন সরকারি প্রতিষ্ঠানগুলির অর্থ আগে 70% সরকারি ব্যাংকে রাখতে হতো, 30% বেসরকারি ব্যাংকে রাখতে পারতো। ব্যাংকের মালিকরা বলেন যে এটা যদি 50-50 করে দেওয়া হয় তা আমরা সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। আমরা সেটাও কিন্তু করে দেওয়ার জন্য প্রস্তুত হলাম এবং দিলাম। কিছু ব্যাংক ঠিকই সুদের হার 9% নামালেও কিন্তু সকলে কিন্তু তা করলো না, না করে বাড়তে বাড়তে প্রায় 14-15-16 নিয়ে গেল। এবং কেন করলো না তাদের এই সুযোগটা দেওয়া সত্ত্বেও? এখন আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে, তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। কৃষিকে আধুনিক করে গড়ে তোলার পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান। আমরা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, ইতিমধ্যে অনেক বিদেশি বিনিয়োগ এসে যাচ্ছে, আসছে তারা, আমরা অনেক সুযোগ সুবিধা সেখানে দিচ্ছি, কাজেই সেই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থান আরও বাড়বে এতে কোনো সন্দেহ নাই। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আগেই বললাম যে আমাদের বহুমুখী মানে রপ্তানি, আর সেই সাথে সাথে বাজার খুঁজে বের করতে হবে। শিল্পায়নটা ছাড়া একটা দেশ উঠে দাঁড়াতে পারে না, আবার শুধু শিল্প দিয়েও তো পেট ভরবে না, সেটাও মাথায় রাখতে হবে। সেই জন্য কৃষিভিত্তিক বাংলাদেশে শিল্পায়ন হবে এবং আমাদের কৃষিও যেমন থাকবে শিল্পায়নও হবে এবং কর্মসংস্থান হবে, উৎপাদন বাড়বে। মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি হাইটেক পণ্যের 300 উদ্যোক্তা অংশ নিচ্ছেন। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। চতুর্থ ধাপে 107টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে 6টি জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমরের রিপোর্ট। চতুর্থ ধাপে 122টি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, কিন্তু ইতোমধ্যে এই ধাপে 15টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ 3 পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই 15টি উপজেলার ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী 351 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী 533 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 406 জন। মোট ভোট কেন্দ্র 9,740টি, ভোটকক্ষের সংখ্যা 63,696 এবং মোট ভোটার 2,55,40,704 জন। তবে আদালতের নির্দেশে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল এবং নির্বাচন কমিশনের নির্দেশে কুমিল্লার বরুড়া, পিরোজপুরের মঠবাড়িয়া ও নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে কুমিল্লার তিতাস উপজেলার 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশ দেন নির্বাচন কমিশন। 15 জুন পঞ্চম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বনানীর ভবন নির্মাণে কোনো গাফলতি ছিল কিনা বা ভবনটি ব্লিডিং কোড মেনে তৈরি কিনা সব কিছু নিয়ে তদন্ত করবে পুলিশ। তদন্তে যারাই দোষী চিহ্নিত হবেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আগুনের ঘটনায় এফআর টাওয়ারের 2 মালিক তাজবিরুল ইসলাম এবং এস এম এইচ ফারুককে শনিবার গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে আরেক পলাতক আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খানকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।